হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সব জানতে চাইছিলে যে আমার ডেলি রুটিন কি। আমি 6টা বাজে এই ঘুম থেকে উঠলাম, তো এখন আমি ফ্রেশ হয়ে আর রেডি হয়ে আমার প্র্যাকটিস যাব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করবে। সকালবেলা উঠে আগে আমি ছাদে আসি, কেননা প্র্যাকটিস যাওয়ার আগে ছাদে এসে একটা অক্সিজেনটা ভালো আমি ফিল করি, নিজেকে ফ্রেশ লাগে। দেখতেই পাচ্ছি ওয়েদারটা কত সুন্দর। তো চলো পরে তা দেখাচ্ছি তোমাদের। প্র্যাকটিসের জন্য রেডি হচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখন রেডি হবো, তারপর প্র্যাকটিস করবো। আমি কি করছি সেগুলো আমি তোমাদের দেখাবো। হ্যালো গাইজ, এটা আমার ফ্ল্যাট। আমি প্র্যাকটিস যাচ্ছি, আমার প্র্যাকটিস গ্রাউন্ডটা একটুখানি, জাস্ট 2 মিনিট ওয়াকিং, তো যাচ্ছি। আই হোপ তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। ফার্স্ট ভিডিও ইউটিউব চ্যানেলে এসেছি। এখন প্রায় 7টা বাজে, তো এতদিনও করেছি মাঠে, একটু ভোরবেলা করেছিলাম 5টা নাগাদ করে, বাট এখন 7টার সময় করছি, বিকজ লকডাউনটা অলমোস্ট উঠে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার প্র্যাকটিস, ইন্ডিভিজুয়াল কিছু প্র্যাকটিস করব। হ্যালো গাইস, আমি মাঠে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো আমার প্র্যাকটিস। তো আমি এখন প্র্যাকটিস স্টার্ট করব। লকডাউনের সময় প্রত্যেকদিন আমি 5টার সময় প্র্যাকটিস করতাম, বিকজ ভোর ভোরে করে চলে যেতাম একদম। বাট যেহেতু এখন একটু ওপেন হয়েছে, তার জন্য আমি 7টার সময় আজকে এসেছি। বাট খুবই গরম ওয়েদার, বাট ফুটবল প্লেয়ার কিছু করার নেই, প্র্যাকটিস তো করতেই হয় ফিট থাকতে গেলে। তাই প্র্যাকটিস স্টার্ট করলাম, আর তোমরা ভিডিও দেখতে থাকো, ভালো লাগবে। আমার ডেলিকার রুটিন তোমাদের অনেকে রিকোয়েস্টে, তো আজকে আমি করছি শুধুমাত্র তোমাদের জন্যেই। খুবই ইম্পর্টেন্ট, বাট যাদের ইঞ্জুরি হয়, যেহেতু লাস্ট ইয়ার আমার ইঞ্জুরি হয়েছিল, ACL ইঞ্জুরি, তো তার জন্যে এটাকে বলে ভিওমো। তো এইটা করা মানে স্টেনটাকে ধরে রাখা, তো নিয়ে এই জায়গাটার জন্যে। তো এইটা স্পেশালি সবার জন্যই ভালো, বাট যাদের অপারেশন হয় তাদের এই জায়গাটা, যখন অপারেশন হয়েছিল তখন এই জায়গাটার মাসেলটা পুরো চলে যায়। তো যখন এটা এইভাবে নিয়ে এইভাবে টানলে পরে এই জায়গাটা মাসেল আসে। তো এটা
এগুলো সব অ্যাক্টিভেশন, বিকজ মাঠে নামার আগে বডিটাকে ওয়ার্ম করে নেওয়া ইঞ্জুরির থেকে অনেক হেল্প হয়। তো এগুলো করে মাঠে গেলে বডি পুরো ফ্রেশ থাকে, তার জন্য এগুলো করা। এই এক্সারসাইজটা ক্যাট অ্যান্ড কাউ, তাদের লোয়ার ব্যাকে পেন আছে, তো এই এক্সারসাইজটা করলে অনেক হেল্পফুল হয়। এই এক্সারসাইজটা করলে পুরো বডি পিছন থেকে কোমর পর্যন্ত পুরো ফ্রি হয়ে যায়, মাঠে নামার আগে অনেক স্মুথ হয়ে যায়। এগুলো সব অ্যাক্টিভেশন, এগুলো সব নামার আগে জাস্ট বডিটাকে ফ্রি রাখা। ওয়ান স্কট, ওয়ান লেগ স্কট। হ্যালো গাইজ, তোমরা সবাই জানো আমি প্রফেশনাল ফুটবল প্লেয়ার, আমি ইউটিউবার নয়, বা তোমাদের রিকোয়েস্টে আমার এই চ্যানেলটা ওপেন করা। তো আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর তোমরা জানিও যে কেমন কেমন ভিডিও করলে তোমাদের খুশি হবে, তো আমি চেষ্টা করবো সেই ভিডিও করার আর তোমাদের এন্টারটেনমেন্ট করার। মানে অ্যাক্টিভেশন শেষ হয়ে গেছে, তো আমি এখন ওয়ার্ম আপে যাবো। প্রথমে টু ল্যাপস জয়েন করবো, knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. এত গরম দেখতে পাচ্ছ, আমাদের জবটা অতটা ইজি না, বা সবাইকে আমরা চাই যতটা পারি মাঠে এন্টারটেনমেন্ট করতে। সবাই যখন ভালো ভালো সাথে থাকো, খারাপের সময় সাথে থাকো, তো সবার জবই কঠিন। বাট ফুটবলটা অত ইজি না, সব স্পোর্টসম্যান, সব স্পোর্টসরা যারা আছে, স্পোর্টসম্যান যারা আছে তারা খুবই হার্ডওয়ার্কিং করে, তার মধ্যে আমি একজন, যে হার্ডওয়ার্কিং করতে ভালোবাসি, নিজের কাছে নিজেও হার মানি না, যতক্ষণ পারি করে যাই, তোমাদেরকে ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করি। চার দিন করে প্র্যাকটিস করি, তো আজকে শিডিউলে আমার ক্রসিংটা আছে, আর যেটা আমি খুবই ভালোবাসি আর যেটাকে আমি খুবই মজবুত করেছি আমার যখন অপারেশন হয়েছিল। বিকজ আমরা ফুল ব্যাক খেলি, আমার ক্রসিংটা যত ভালো করবো তত স্ট্রাইকাররা গোল করতে পারবে, তো ক্রসিংটা আমি এভরিডেই রাখি। বাট তার মধ্যেও আজকে আমার স্কিডিউলে প্রপার আছে, প্র্যাকটিস সেটস, বিকজ চার দিনের উইকে এক এক দিনের প্ল্যান থাকে এক এক রকম। তো আজকেরটা শেষ, আবার কালকে আছে, তো আজকে আর কিছু নেই, আজকে যেটা যেটা করা করেছি কালকে আমার নেক্সট প্র্যাকটিস। তো এর পরের ভিডিও তোমরা দেখতে থাকবে। চলে এসেছি প্র্যাকটিস থেকে, খুব গরম ছিল আজকে, তো কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাবো ফ্রেশ হতে, তো তোমরা দেখতে থাকো ভিডিও। ব্রেকফাস্ট ওটস আছে, তার সাথে আছে একটু নাটস, আর কাজুটা আমি নেবো না, তার সাথে একটু কিচমিচ আমি নিয়ে নেবো, আর দুটো এগ আছে। তো এগের এই হোয়াইট পার্সেন্টটাই আমি খাবো, ভেতরেরটা আমি খাবো না, বিকজ ওটা ফ্যাট আছে। তো আমার এটা সিম্পলি ব্রেকফাস্ট, আর তার সাথে দুটো কাঁঠালি কলা, তো এইটা আমার প্রত্যেক দিনের ব্রেকফাস্ট। একটু রেডি হচ্ছি, একটু ফুড আনতে যাবো, তো তাই মার্কেটে যাচ্ছি, আর বেশিক্ষণ লাগবে না, তো তোমাদের দেখাবো আমি পরের ভিডিও, তোমরা দেখতে পারবে। হ্যালো গাইজ, আমি তখন মার্কেট করে চলে এসেছি, তারপরে আবার একবার স্নান টান করে ফ্রেশ হয়ে আমার লাঞ্চ, সিম্পলি লাঞ্চ প্লেন সাদা রাইস, একটু এখানে আছে তোমার আলু ভাজা, একটু স্যালাড আছে, একটু ডাল আছে, আর একটা সবজি আছে। সো স্পেশালি আজকে ফিশ আমি খাবো না, কেননা এমনি আজকে ভেজ করেছে, তো তাই ভেজই খাবো আজকে, আর সব বয়েল খেতে ভালোবাসি আমি। তো আমি লাঞ্চ করার পরে কিছুক্ষণ রেস্ট করব। হ্যালো গাইস, তো আমার ডেইলি রুটিন তোমাদেরকে দেখালাম,
আমার অলরেডি সবকিছু হয়ে গেছে, বাট ডিনারটা বাকি রয়ে গেছে। আর ডিনারটা আমি আজকের জন্য এইটুকুই থাক, বিকজ এখন লকডাউন চলছে। লকডাউনের মধ্যেই তোমাদেরকে যতটা পাচ্ছি এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি, বিকজ শুধুমাত্র তোমাদের জন্য। টিকটকটাও তোমাদের জন্য ওপেন করেছিলাম, প্লাস তোমাদের রিকোয়েস্টেও আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম। তো এখন লকডাউনের মধ্যে যতটা পেরেছি নিজের ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এরপর অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবে, আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগবে। তোমরা কিরকম টাইপের ভিডিও আমার থেকে চাও সেটা কমেন্ট বক্সে প্লিজ তোমরা জানাবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই, লাভ ইউ গাইস।